নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিনেরই আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, রয়েছে গুরুত্ব। যেমন ধরুন শনিবার এবং মঙ্গলবার, এই দুটো বারের সঙ্গে যে দেবতাকে আমরা সম্পর্কিত করতে পারি তারা হলেন শনিদেব, তার সাথে সাথে হনুমানজি এবং মঙ্গল গ্রহ। শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ আমাদের জন্মচক্রে বিশেষ প্রভাব রাখে। শনি এবং মঙ্গল এই দুটি গ্রহই যদি খারাপ স্থানে অবস্থান করে, মাঙ্গলিক দোষ থাকে বা শনি সাড়ে সাতি শনির ঢাইয়া, এগুলি যদি কারো জন্মচক্রে খুব খারাপ থাকে তাহলে তাকে নানান ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে হয়। শনি খারাপ থাকলে হঠাৎ করে অসুখ বিসুখে আক্রান্ত হয় একজন ব্যক্তি, মানসিক অশান্তি দেখা যায়। এটি মঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য, মঙ্গল খারাপ থাকলে, তার সাথে সাথে মঙ্গল খারাপ থাকলে সে ব্যক্তি খুবই রেগে যাবে, হঠাৎ হঠাৎ রেগে যাবে, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে, রক্তেরও কিছু জটিলতা, রক্তজনিত কিছু সমস্যাও থাকে সে ব্যক্তির। অন্যদিকে শনি খারাপ থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যাও দেখা দেয়, বিভিন্নভাবে মানুষ নানান রকম সমস্যার সম্মুখীন হয় যেটি সে হতে চায় না। কোনো ব্যক্তি সমস্যার সম্মুখীন হতে চায় না এবং সমস্যা সবসময় তার জীবনে ঘিরে থাকুক সেটি কেউই চায় না। এই কারণে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ দুটোর ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী প্রতিকার হিসেবে হনুমানজির পুজো। বহু ভক্তরা হনুমানজির পুজো শনি মঙ্গলবারে করে এবং তার প্রতিকারে তাদের জীবনে মঙ্গলের দশা এবং শনির দশা দুটোই কিন্তু উন্নত হয়। আজকের পর্বে আমরা জানব শনি এবং মঙ্গলের দোষ কাটাতে হনুমানজির পুজো আমরা কিভাবে করব, কয়েকটি উপায়ের মাধ্যমে আপনি যে কোনো শনিবারে এই উপায়গুলি করতে পারেন। খুব সম্প্রতি হনুমান জয়ন্তী হয়ে গেল, যারা হনুমান জয়ন্তীতে এই উপায়গুলি করতে পারেননি তাদের জন্য আরও একবার, আর মঙ্গলবারও আপনারা করতে পারেন। বছরের প্রত্যেকটি মঙ্গলবার শনিবারে আপনারা করবেন। একবার যদি শুরু করবেন তাহলে মঙ্গলবারে করলে টানা 21 সপ্তাহ, শনিবারে করলে টানা 7 সপ্তাহ বা 11 সপ্তাহ বিজোর সংখ্যায় আপনি এই প্রতিকারগুলি করুন। যে কেউ করতে পারে। এই প্রতিকার করতে আমাদের খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন হয় না, খুব বেশি অর্থ খরচাও হয় না, কিন্তু সমস্যার সমাধান অবশ্যই হয়। যে কোনো শনি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে যান, স্নান সেরে গেরুয়া রঙের কাপড় পরে। সেখানে হনুমানজিকে প্রদীপ, ফুল, মালা, লাড্ডু, পান পাতা অর্পণ করুন। আপনি চাইলে হনুমানজির পুজোর সময় চারমুখী প্রদীপও জ্বালাতে পারেন। একটি মাটির প্রদীপ, সেটিতে 4টে মুখ থাকবে এবং এটি যদি মঙ্গলবারে করেন লাল রঙের সুতো ব্যবহার করবেন, আর শনিবারে করলে সাদা সুতোই ব্যবহার করা যায়। শনিবারে করলে অবশ্যই সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, আর মঙ্গলবারে করলে জুঁই তেল বা জ্যাসমিন তেল দিয়ে এই প্রদীপ জ্বালাবেন। এরপরে সেখানে বসেই হনুমানজির 108 নাম বা যে কোনো মন্ত্র জপ করতে পারেন, হনুমানজির চালিসা, হনুমান চালিসা পাঠ করতে পারেন, বজরংবলীর সামনে আপনি প্রার্থনা করতে পারেন। শনি মঙ্গলবারে এই প্রতিকারে আপনার রাশিতে থাকা মাঙ্গলিক দোষ বা শনির দোষ হনুমানজির কৃপাতে অবশ্যই খণ্ডন হবে। শনি মঙ্গলবারে স্নানের পরে সকালে বা বিকালে এমন জায়গায় আপনি যেতে পারেন যেখানে প্রচুর বানর থাকে। সেখানে আপনি কিছু খাবার সামগ্রী, যেমন যেগুলি হনুমানজি পছন্দ করেন, গুড়, ছোলা, চীনাবাদাম, কলা ইত্যাদি নিয়ে যান। সম্ভব হলে বানর না থাকলেও যে কোনো অভাবীকেও আপনি এগুলি দিতে পারেন। এরপরে আপনি আপনার কাজ শুরু করবেন, সকালে যদি এই কাজ করেন। এতে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে বাধা আছে সেটি তো কাটবেই। মনে রাখবেন এই প্রতিকার সূর্য অস্ত যাবার পরে করতে নেই, অর্থাৎ কাউকে যদি আপনি কোনো কিছু দান করতে চান সেটি সূর্য অস্ত যাবার আগেই করবেন। ভিক্ষুকে যদি আপনি খাবার খাওয়াতে চান সেটিও সূর্য অস্ত যাবার আগে। শনি মঙ্গলবারে হনুমানজিকে সিঁদুর পরাতে পারেন, গোলাপ ফুলের মালা পরাতে পারেন 108টি অথবা জবা ফুলের মালা পরাতে পারেন। দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সুন্দরকাণ্ড রামায়ণের এটি পাঠ করুন। এটি ক্রমাগত 11টি মঙ্গলবার অবশ্যই করবেন, শনিবার হলেও 11 শনিবার। এতে আপনার জীবনে ঘটে যাওয়া, হঠাৎ করে ঘটা কোনো
দুর্ঘটনা, অস্বাভাবিক ঘটনা এগুলো আসবেই না, আসার আগেই কেটে যাবে। আপনার জন্মকুণ্ডলিতে শনির মহাদশা চলছে, শনির দৃষ্টিকে শুভ করার জন্য শনিবার দিন 108টি তুলসী পাতায় হলুদ চন্দন দিয়ে রাম লিখুন, তারপর সেই পাতার মালা বানিয়ে হনুমানজিকে পড়াতে পারেন। তুলসী পাতা না থাকলেও বট পাতা, অশ্বত্থ পাতা দিয়েও এই প্রতিকার করতে পারেন। এরপরে পাতার মালা হনুমানজিকে পরানোর পরে সেটি পারলে আপনি পূজোর শেষে আপনার কাছেও রেখে দিতে পারেন। এর ফলে শনির দশা, মঙ্গলের দশা, রাহু সংক্রান্ত যাবতীয় দোষ কেটে যাবে। এই প্রতিকারে যে কোনো প্রকারের সংকটের সম্মুখীন আপনাকে হতে হবে না। সংকটমোচন বজরাঙ্গবলী হনুমানজির কৃপাতে সেই সংকট অবশ্যই কাটবে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।